SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শহরের মজমপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম। কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের বেহাল অবস্থা নিরসন করতে হবে, মোটর শ্রমিকদের বিরুদ্ধে কালো আইন মানব না, যত্রতত্র গাড়ি ঠেকিয়ে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, শ্রমিকদের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে সকল পরিবহন মালিক ও শ্রমিক সহ জনসাধারণ অংশগ্রহণ করেন। এসএস নূর কমপ্লেক্স, মুরাদপুর, চট্টগ্রাম। দোকান, কমার্শিয়াল স্পেস ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ করুন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। মোবাইল নম্বর 01707117113, 01707117114।